সাবুদানা নিয়েছি আর সাবুদানা আপনারা যে কোনো মুদি দোকানে কিনতে পাবেন। এবারে আমি সাবুদানাগুলোকে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখন সাবুদানাগুলোকে হাত দিয়ে ভালোভাবে একটু কচলে ধুয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 বার আমি পানি চেঞ্জ করে সাবুদানাগুলোকে ধুয়ে নিব। তারপর ধুয়ে নেওয়ার পরে আমি 1/2 কাপ পানি দিয়ে সাবুদানাগুলোকে এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট। আর এই 10 মিনিটে দেখবেন সাবুদানাগুলো পানিটা অ্যাবজর্ব করে নিবে। তো চুলাতে আমি 4 কাপ পরিমাণ পানি ফোটাতে দিয়েছি। সাবুদানাগুলোকে সেদ্ধ করার জন্যই আমি পানিটা ফোটাতে দিয়েছি। যখন পানিটা ফুটে উঠবে তখন সাবুদানাগুলো দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সাবুদানাগুলো পানিতে দিয়ে দিয়েছি আর এটা ফুটতেও শুরু করেছে। এখন ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না এর সাদাটে ভাবটা চলে গিয়ে একদম স্বচ্ছ হয়ে আসছে। যখন দেখবেন সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে আসবে, কোনো ধরনের সাদা ভাব আর থাকবে না, তখন বুঝতে হবে যে সাবুদানাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে সাবুদানাটা স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন আমি সাবুদানাগুলোকে একটা ছাঁকনির মধ্যে রেখে পানিটাকে ছড়িয়ে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিব। তো আমি একটা বাটির উপরে একটা ছাঁকনি রেখেছি। এখন ফোটানো সাবুদানাগুলো আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আমি ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। তারপর এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি 1/4 কাপ পানির মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তারপর খুব ভালোভাবে পানির সাথে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়া হয়ে গেলে একটা পাশে আমি এটাকে সরিয়ে রাখবো। চুলায় আমি 1/2 লিটার দুধ জাল করতে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে দুধটা জাল করতে দিয়েছি আর চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে বলক তুলে নিতে হবে। এবারে এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনারা যতটুকু দিবেন সেটা ডিপেন্ড করে নিজেদের উপর, যে যেমনটা মিষ্টি পছন্দ করেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। তারপর আবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায় আর দুধের সাথে ভালোভাবে মিশে যায়। যখন এরকম দুধ থেকে বলক চলে আসবে, দেখতে পাচ্ছেন যে আমাদের দুধটা থেকে বলক চলে এসেছে, সেই পর্যায়ে আমরা যে সাবুদানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম তা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিডিয়াম লো হিটে রান্না করে নিচ্ছি 2 মিনিট। 2 মিনিট রান্না করে নিয়েছি সাবুদানাগুলোকে দুধের সাথে। এবারে আমরা এর মধ্যে কাস্টার্ডের মিশ্রণটা অ্যাড করব, যেটা আমরা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। আমি অল্প অল্প করে কাস্টার্ডের মিশ্রণ ঢালবো আর এক হাতে নাড়তে থাকবো, না হয়তো এটা জমে যাবে আর প্যানের নিচে লেগে পুরো ভাপ চলে আসবে, তখন আর কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে এই পর্যায়ে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, এই সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না, না হয়তো প্যানের নিচে লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কাস্টার্ডটা ঘন হয়ে এসেছে। আমি খুব বেশি ঘন থকথকে কাস্টার্ড পছন্দ করি না, তাই আমি থকথকে করিনি। যদি আপনারা একদম ঘন থকথকে চান সেক্ষেত্রে 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অ্যাড করবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অ্যাড করেছি।
তো কাস্টার্ডের মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি একটা বাটিতে, আর এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যেন এর উপরে সর না পড়ে। সর পড়লে কিন্তু সেটা আর দেখতে ভালো লাগে না। এভাবে হাত দিয়ে নেড়েচেড়ে বা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর এই মিশ্রণটাকে আমি ফ্রিজে নর্মালে রেখে দিব। এখানে আমি নিয়েছি আপেল, কলা আর কালো আঙ্গুর। হাতের কাছে যে ফলই আছে আপনারা সেই ফল দিয়ে এই কাস্টার্ডটা তৈরি করে নিতে পারবেন। তবে যেহেতু বাসায় রেগুলার আপেল, কলা, আঙ্গুর থাকে, তাই আমি সেই ফলগুলোই বেছে নিয়েছি আজকের এই কাস্টার্ডটা তৈরির জন্য। এবারে আমি কাস্টার্ডের মিশ্রণের মধ্যে সবগুলো ফল দিয়ে দিয়েছি, আর কিছু স্ট্রবেরিও আমি কেটে দিয়েছি। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর আমি এই মিশ্রণটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য সেট হবার জন্য। 1 ঘন্টা পরে চলে আসলাম সার্ভ করার জন্য। একটা সার্ভিং ডিশে এখন আমি কাস্টার্ডটা ঢেলে নিচ্ছি, আর কালারটা কত সুন্দর হয়েছে, একদম হলদেটে ভাব হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো কালার দেই নাই, এই কালারটা কিন্তু কাস্টার্ড পাউডারের সাথেই ছিল, সেই জন্য কালারটা হলদেটে হয়েছে। এখন কাস্টার্ডটা সার্ভিং ডিশে ঢেলে নেওয়ার পর উপরে আমি আরও কিছু ফল দিয়ে সাজিয়ে দিচ্ছি, সেই সাথে কিছু কিশমিশ আমি দিয়ে দিব আর কিছু ফ্রোজেন স্ট্রবেরি। ব্যাস, তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের, অসম্ভব মজাদার সাবুদানার ফ্রুট কাস্টার্ড। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই মজাদার।